যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে পলিটেকনিকে যে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে সেই দায়কার এবং যেটা শুরু হয়েছিল বাম জামানায় সেই শেকর সেই দুর্নীতির শেকর আরো গভীরে গিয়েছে এবং এই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলছি আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী কৃষিমন্ত্রী সোহমদেব চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি পাশাপাশি রাজ্যের প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু রয়েছেন আমি প্রথমেই শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে যাবো এবং শোভনবাবুকে জানতে চাইবো এই যে পলিটেকনিকে দুর্নীতি হয়েছে যেভাবে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে বাম জমানায় শুরু হলেও কিন্তু সেই শেকড় আরো গভীরে গিয়েছে এখনো পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে আপনারা কি চিহ্নিত করবেন যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতির সূত্রপাত হয়েছিল বাম জামানাতেই সাইন্টিফিক্যালি কি করে দুর্নীতি করতে হয় এটা বোধ হয় বাংলার মানুষকে শিখিয়ে দিয়ে গেছে বামফ্রন্ট সরকারের আমলেই এক জায়গায় নয় একাধিক জায়গায় হয়েছে আমি একটা পজিটিভ কথা বলতে পারি সেটা হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশানে লাগাতার প্রায় দশ বারো বছর ধরে যখন মোহাম্মদ সেলিম ওখানে মন্ত্রী ছিলেন টেকনিক্যাল এডুকেশনের লাগাতার সেখানেতে অধ্যাপক লেকচারার নিয়োগের ন্যূনতম যোগ্যতা ছিল যে তাকে পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে আসতে হবে এক দুই তাকে 65% মার্কস পেতে হবে এবং ফার্স্ট ক্লাস পেতে হবে কারণ টেকনিক্যাল এডুকেশনে ফার্স্ট ক্লাস হচ্ছে 65 যেটা কিনা অন্যান্য এডুকেশনের ক্ষেত্রে 65 নয় কিন্তু এই গোটা বিষয়টাকে এড়িয়ে গিয়ে তাদেরকে কখনো অ্যাডহক কখনো নানা রকমভাবে পরিকল্পনা মাফিক যাদের যোগ্যতা ছিল না যাদের কোয়ালিফিকেশন ছিল না তারা যারা দল করেছে সেই সমস্ত দলীয় লোকদের নিয়ে তারা এই অধ্যাপনার পথেতে বসিয়ে দিয়েছে এবং একের পর এক একটা করে কমিটি বসিয়ে তাদেরকে পারমানেন্ট করে দিয়েছে যারা আজকে ধরুন লক্ষ লক্ষ টাকা মাইনে পাচ্ছে এই যে যারা দুর্নীতি করেছেন আমাদের পশ্চিমবঙ্গে একটা খুব বড় ধরনের একটা আছে কথা প্রচলিত আছে যে চোরের মায়ের বড় গলা একজন নেতার পরিবারের ১৪ জন চাকরি পেয়েছে তিনি একটু চুপ করে গেছেন একজন নেতা এখনো খুব ফটফট করছেন আর আমলেই টেকনিক্যাল এডুকেশনে পশ্চিমবঙ্গের ইতিহাস এত বড় হয়নি ৪১% পেয়ে চাকরি পেয়েছেন যাদের স্কুল মাস্টারি করার যোগ্যতা ছিল না তাদেরকে দিয়ে কলেজে অধ্যাপনা করিয়েছেন আজকে তার ফল ভোগ করছে বাংলার মানুষ তাই যারা নিজেরা অপরাধী তারা আরেকজন অপরাধীর দিকে আঙুল তুলতে পারেন না এটাই হচ্ছে সব কথা এবং আমি আর অনেক খবর দিতে পারি আপনার কাছে কর্পোরেশনে ক্যাজুয়াল রাইটার নিয়োগ হয়েছিল ক্যাজুয়াল রাইটার নিয়োগ হয়েছিল রাইটারদের ছিল মিউনিসিপ্যাল তাদেরকে প্রথমে তারপরে তাদেরকে কিছুদিন জুনিয়ার করে একদম একটা সিপিআইএম পরিমাণ এবং সেগুলো কিসের হচ্ছে জানি না কিসের বিনিময় হয়েছে তারা কত টাকা করে পার্টিকে কত করে কমিশন দিয়েছে না দিয়েছে এটা আমি বলতে পারবো না তো সরকারি চাকরি পেয়েছে তাদের একটা পার্সেন্টেজ মাইনের থেকে কেটে নিত এটা তাই এই যত লোকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে এককালীন নয় তাদের কাছে যতদিন তারা চাকরি করবেন ততদিন তাদের থেকে পয়সা নেওয়া হবে এটা খুব জোরের সঙ্গে এবং গ্যারেন্টি দিয়ে বলতে পারি একেবারেই আপনি সঙ্গে থাকুন আমি এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু আমি সরাসরি যাব পূর্ণেন্দুবাবুর কাছে পূর্ণেন্দুবাবু এই যে বাম জমানায় যে পলিটেকনিকে দুর্নীতি দেখা দিয়েছিল সেই দুর্নীতি কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে পলিটেকনিকে এবং সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে আপনারা কি চিহ্নিত করবেন সেই তালিকা কি বের করবেন দেখুন বিষয়টা হচ্ছে বামফ্রন্টের আমলে শুধু কারিগরি বিভাগ না সমস্ত বিভাগেই তাদের নিজেদের পছন্দ অনুযায়ী লোক ঢোকানোর যে ব্যবস্থা এটা তারা একেবারে পাকাপাকি করে ফেলেছিল এবং সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে যে এটা এগুলো ছিল খুব পাকা মাথার কাজ তারা যা করে গেছে পাপ সেই পাপটা ধরা যাচ্ছে না কোথাও
শেষ পর্যন্ত বর্তমান আমলে যেমন অনেকেই দাবি করছে অনেক কিছু ধরা যাচ্ছে তাদের আমলের মানে এত পরিকল্পিতভাবে এবং এত সুন্দরভাবে তারা করেছিলেন সেই ক্ষেত্রে আমি জানি আমি কৃষিমন্ত্রী ছিলাম সেখানে ক্লারিক্যাল পোস্টে যে পরীক্ষা হয়েছিল সেটাকে কাচ্চুপি করে প্রায় 300 উপরে ক্লারিক্যাল কর্মীকে ওরা নিয়োগ করেছিল আর সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার সময় আজ পর্যন্ত তার কোনো ফলাফল আমরা কিছু জানতে পারিনি তো এরকম লেবার ডিপার্টমেন্টে আমি যখন ছিলাম লেবার ডিপার্টমেন্টে একই জিনিস হয়েছিল আমার নিজেরই তিনটি ডিপার্টমেন্টের অভিজ্ঞতা আছে তো সেই ক্ষেত্রে এটা আমি পরিষ্কার বলতে পারি যে কারিগরি দপ্তরের মধ্যে এটা এক কথায় বলা যায় যেটা যে গোটা দপ্তরটাই বিভিন্ন দিক থেকেই করাপ্টেড এতে কোনো সন্দেহ নেই এবং আমি আজকেও বলছি এ কথা এ ব্যাপারে অনেকেই রিটায়ার্ড হয়ে গেছেন যারা এর জন্য দায়ী যারা সেই সময় এই বিষয়গুলো ধরে কাজ করতে চেয়েছিলেন তাদের অনেকেই আমরা জানি যে তাদের যেমন পারিজাতদের তাকে একটা কম্পালসারি ওয়েটিং লিস্টে রেখে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল সে কিছু জিনিস ধরতে পেরেছিল তো এরকম বহু কিছু আছে আমার হাতে এক্ষুনি কোনো তথ্য প্রমাণ নেই যেখানে আমি দাবি করব যে এই লোকটা ওই লোকটা সেই লোকটাকে এইভাবে ঢোকানো হয়েছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত সে দুর্নীতি রয়ে গেছে এরপর আপনাদের কি পদক্ষেপ হবে আপনারা কি তাদের চিহ্নিত করবেন সেই তালিকা কি বের করবেন এই বিষয়গুলো যত সামনে আসবে ততই এর এনকোয়ারি হওয়া শুরু হবে এনকোয়ারি হওয়া শুরু হলে অনেক কিছু ধরা পড়বে সঠিকভাবে যদি এনকোয়ারি হয় সমস্ত ডিপার্টমেন্টে তাহলে অনেক কিছুই ধরা পড়বে ওদের সময়কার পাপগুলো একেবারে এবং আমরা এ বিষয়ে আবারও কথা বলবো সৌম্যবাবুকে যাব আমি সরাসরি এই যে দুর্নীতি শুরু হয়েছিল যে কিসের ভিত্তিতে কিসের বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল কারণ তাদের যে একটা 55% মার্কস থাকা দরকার সেটাও কিন্তু ছিল না তারপরেও চাকরি হয়েছে এবং তারা কিন্তু কিসের বিনিময় এবং তারা কিন্তু এখনো পর্যন্ত সেই পদে রয়েছে কি বলবেন এ বিষয়ে দেখুন একটা কথা বলবো আমি যে আমাকে সবসময় বলা হয়েছে এখানে এখানে ফার্স্ট ক্লাস ছাড়া পূর্ণবাবু আমি আসবো আপনার কাছে আমি প্রশ্ন শোভনবাবুকে করেছিলাম মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন বদল বদলা নয় বদল চাই আমরা এতদিন পরে সেই মানুষগুলো যারা একদম অলমোস্ট কেউ রিটায়ার করে গেছে অথবা কেউ অ্যাট দ্য এন্ড অফ রিটায়ারমেন্ট অবস্থায় আছে প্রায় কয়েক বছর দু এক বা দু বছরের মধ্যে হয়তো রিটায়ার করবে তাদের উপরে নতুন করে কোনো রকম আঘাত দেওয়ার কোনো মানসিকতা অন্তত আমার নেই আমার মনে হয় আমার দলেরও নেই কিন্তু এই যে অপরাধটা যারা করেছে তারা করতে এখন বলছে যে বিভিন্ন জায়গায় যারা ধরা পড়ছে এত টাকায় অত টাকায় পেয়েছে যদি কেউ 10 লাখ টাকাও দিয়ে থাকে 15 লাখ টাকাও দিয়ে থাকে এটা অপরাধ যদি কেউ নিয়ে থাকে এটা অপরাধ কিন্তু সিপিএম এর আমলের টেকনিকটা ছিল কীরকম যে চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে তোমাকে একটা টাকা পার্টি ফান্ডে দিতে হবে ফলে আজকে তারা যদি 30 বছর 35 বছর 38 বছর চাকরি পেয়ে থাকে হিসাব করে দেখবেন এটা 15 লাখ টাকা নয় আরও অনেক বেশি টাকায় গিয়ে পৌঁছে যাবে তাই একটু আগে পূর্ণেন্দুবাবু বলছিলেন যে ওরা সায়েন্টিফিক্যালি চুরি করেছে এক্স্যাক্টলি সায়েন্টিফিক্যালি চুরি করেছে যে তারা একবারে একসঙ্গে টাকাটা নেয়নি কিন্তু এই সমস্ত অধ্যাপক ক্লার্ক যেখানে যা নিয়েছে প্রত্যেকের কাছ থেকে প্রতি মাসে একটা টাকা নিয়েছে যে টাকাটা যোগ করলে অনেক লক্ষ টাকা পেরিয়ে যাবে যে লক্ষ টাকা আজকে কোন লোক নিতে সাহস করেছে বলে আমার মনে হয় না আমি মাননীয় মন্ত্রীর কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে এসে বলেছিলেন বদলা নয় বদল চাই এটা অত্যন্ত একটা মানবিক বক্তব্য কিন্তু সেই জায়গা থেকে যারা আজকে এই এই 41% নম্বর পেয়ে যারা চাকরি পেলেন এবং তার জন্য যারা বঞ্চিত হলেন তাদেরকে ন্যায়টা কে দেবে আপনারা 2011 সালে এসেছেন আজকে যারা 2023 এসে অনেকেই হয়তো অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু 2011 এসে যদি এই তদন্তটা হতো তাহলে হয়তো যারা আজকে চাকরি পাননি এই এদের জন্য
তারা হয়তো একটা ন্যায় পেতে পারতেন বা তাদের অন্তত একটা কোনো জায়গায় নিয়োগের বন্দোবস্ত করা যেতে পারত, বা যারা এটার সঙ্গে যুক্ত ছিলেন 2011 সালে অনেক ফাইলসও ছিল আপনাদের কাছে, সেইগুলোর বিষয়ে কেন কিছু করা হলো না, এই বিষয়ে সরকারের অবস্থানটা ঠিক কি জানতে পারি মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে? বিষয়টা হলো খুব পরিষ্কার, বিষয়টা হলো যে সেই সময় যারা বঞ্চিত হয়েছিলেন তারা প্রাণের ভয়ে সিপিএম এর কাছে মার খেয়ে যাবেন, এই প্রাণের ভয়ে তারা হয়তো অভিযোগ করেননি। 11 সালে ক্ষমতায় আসার পরে তাদের মধ্যে যদি পাঁচজনও আমাদের কাছে অভিযোগ করতেন তাহলেই আমরা ইনকোয়ারি কমিশন বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমাদের নলেজ আসছে এসেছে অনেক পরে, আমাদের নলেজ এসছে অনেক পরে, ফলে তারপরে মাটি খুঁড়তে খুঁড়তে আমাদের কাছে তথ্যগুলো বেরিয়ে এসছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা আমি প্রথম ব্রেক করেছিলাম নিউজে বিধানসভায় বলার মধ্যে দিয়ে, এই এবারের বিধানসভায় আমি এই দুর্নীতির কথা প্রথম উল্লেখ করি বিধানসভার মধ্যে, তার পরবর্তীকালে আরও অনেক তদন্ত করে আরও অনেক বেশি খবর পাওয়া গিয়েছে, তাই তখন পাইনি এখন পেয়েছি, এখন বলেছি বিধানসভার মধ্যে বলেছি, ডকুমেন্ট আছে আমার বক্তব্য নোটেড আছে বিধানসভায়, এবং আজকে আপনারাও এই নিয়ে আলোচনা করছেন। আমার বক্তব্য যে যারা দুর্নীতি করেছে, যারা বাংলাকে দুর্নীতি শিখিয়েছে। শোনবাবু আমি আপনাকে একটু থামাবো, আমি এই মুহূর্তে পূর্ণেন্দুবাবুর কাছে আবারও যাবো। পূর্ণেন্দুবাবু আপনি তো কারিগরি দফতরে ছিলেন, সেক্ষেত্রে এই যে দুর্নীতি হয়েছে এবার তাহলে কি হতে পারে, কারণ এখনো তারা পদে আছেন এবং আপনাদের কি ভূমিকা থাকবে এবার? দেখুন বিষয়টা খুব পরিষ্কার, সেটা হচ্ছে সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলে সরকারি নির্দেশে, সরকার নির্দেশ দিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, এ কথা আমি বলতে পারি। আমি যখন মন্ত্রী ছিলাম তখন এ সমস্ত বিষয়ে প্রচুর খোঁজ খবর নেওয়া হয়েছে, কিন্তু আমার হাতে সেরকম কোনো তথ্য প্রমাণ আমি পাইনি। তো স্বাভাবিকভাবেই এই যে বিষয়গুলো শোভনদা বলছেন, শোভনদার হাতে তথ্য প্রমাণ আছে, উনি নিশ্চয়ই বলবেন এবং সেটা অবশ্যই বলা উচিত, আর তিনি বিধানসভাতেও বলেছেন, তো স্বাভাবিকভাবেই সেইগুলো সামনে আসলে এনকোয়ারি শুরু হবে। পূর্ণেন্দুবাবু এই বিরুদ্ধে একটা বিষয় জানতে চাইবো আপনাদের কাছে, আপনি এই মুহূর্তে যদি রাজনৈতিক জায়গা থেকে বলেন, সরকারের জায়গা থেকে নয়, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই শিক্ষার দুর্নীতির জায়গা থেকে বিরোধীরা যথেষ্ট বেশি আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, ফলে এই মুহূর্তে এটা একটা রাজনৈতিক ইস্যু, সরকার হয়তো মানবিক জায়গা থেকে বদল চায়, মানে বদলা চায়নি সেই জন্য হয়তো তদন্ত করেনি, আপনি বলছেন সরকার চাইলে তদন্ত হবে, সরকার চায়নি সেই জন্য এই তদন্ত হয়নি, কিন্তু আজকে যখন এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসকে বারংবার আক্রমণ করছে বিরোধীরা, আপনার কি মনে হয় সরকারের এই মুহূর্তে এই পুরনো ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে তদন্ত করা বা এই পুরো দুর্নীতির বিষয়টা একেবারে জনগণের সামনে আনা, তাতে আপনাদের রাজনৈতিক লাভ যেমন আছে অন্যদিকে সরকারের একটা স্বচ্ছতার জায়গাটাও সামনে আসতে পারে, আপনার কি মনে হয় এক্ষেত্রে সরকারের বা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা পালনীয়? আমি আমার 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 স্পষ্ট বক্তব্য আমি বলে দিয়েছি যে বামফ্রন্টের আমলে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে দুর্নীতি হয়নি, এটা আমার রাজনৈতিক বক্তব্য। আমাকে যদি বলেন তথ্য প্রমাণ দিতে, আমার হাতে তথ্য প্রমাণ নেই। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে সরকার যদি এই অবস্থান গ্রহণ করেন যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে তদন্ত করার, তাহলে সমস্ত দপ্তরে তদন্ত হবে, এই কারিগরি দপ্তরে নিশ্চয়ই তদন্ত হবে, এখনকার যিনি মন্ত্রী আছেন তিনি তদন্তের নির্দেশ দেবেন। এগ্রিকালচারে যখন আমি ছিলাম তখন সিআইডি তদন্তের নির্দেশ আমি দিয়েছিলাম। বেশ, আমি মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবো, যেহেতু দলগতভাবে সমস্যা তাহলে বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে এই বিষয়ে যে যা চলছে সেটার মতো বিচারিতা আর হয় না, সব থেকে যারা এই দুর্নীতির রাজা মহারাজা তারা আজকে সব মুখ একদম মুছে নিচ্ছেন, এবং তারা যেন কত সৎ এবং কতভাবে তারা মানুষের সহায়তা করেছেন সেটা তারা প্রকাশ করছেন, এটা নিয়ে সবাই সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবারই যাদের কাছে যা তথ্য আছে সেটা নিয়ে সামনে আসা উচিত, সংবাদ মাধ্যমেরও একটা নির্দিষ্ট ভূমিকা আছে। একেবারে পূর্ণ
বাবু শোন বাবু আপনারা সঙ্গে থাকুন, আমি অঙ্কুরকেও বলবো সঙ্গে থাকতে, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা এই আলোচনাতেই ফিরবো এবং যে প্রশ্ন আমরা তুলছি সে প্রশ্ন কিন্তু বারবার উঠবে এবং আমরা সে প্রশ্ন তুলবো, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমরা যে আলোচনায় রয়েছে আমি আবারও শোভন বাবুর কাছে সরাসরি যাব। শোভন বাবু, যেরকমটা পূর্ণেন্দু বাবু জানালেন যে তার কাছে অভিযোগ ছিল কিন্তু তথ্য প্রমাণ ছিল না, সেক্ষেত্রে এবার তিনি বলেছেন সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে, তারা যদি সামনে এই ধরনের খবর প্রকাশ্যে আনে আমরা এই ধরনের খবর প্রকাশ্যে আনছি, এবার কি আপনারা তথ্য প্রমাণ জোগাড় করা শুরু করবেন, এবার কি পদক্ষেপ আপনাদের? আমি টেকনিক্যাল এডুকেশনের যে ব্যাপারটা তার তথ্য প্রমাণ আমি দিয়েছিলাম, অলরেডি কোনো একটি চ্যানেলে সেগুলো দেখিয়েছে, সেই তথ্য প্রমাণ আমার কাছে আছে। 1999 পর থেকে 2010 পর্যন্ত সেই তথ্য প্রমাণ আমার কাছে আছে, আমি যথাসময়ে আমার মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। এবার এর পরে সেক্ষেত্রে আপনারা কি যে তালিকা রয়েছে যারা যাদের চাকরি রয়েছে তাদেরকে চিহ্নিত করবেন, সেই তালিকা কি বের করবেন? দেখুন, তালিকা বের করলে যতগুলো লোকের হয়েছিল চাকরি সকলেরটাই বের করতে হবে, কিন্তু আমার একটা ধারণা, এটা আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী খুবই মানবিক, তিনি অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ লাইফ যদি কেউ থাকেন যে এক বছর চাকরি বাকি আছে, দু বছর চাকরি বাকি আছে, আমার মনে হয় না তার উপর কোনো রকম আঘাত মুখ্যমন্ত্রী দেবেন, এটা আমার ধারণা, আমি এটা কনফার্ম করছি না, কিন্তু নামের তালিকা বের করাই যায়। সেই সময় যে যারা চাকরি পেয়েছিলেন তাদের রিকুইজিট কোয়ালিফিকেশান ছিল না, যাদের রিকুইজিট মার্কস ছিল না, যাদের সম্পূর্ণ দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা খোঁজ করলেই পাবে, আমি খোঁজ করে বার করে দিতে পারি। একেবারেই অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, অর্থাৎ যে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এবং কিসের বিনিময়ে সেই চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন কিন্তু উঠছে, এবং যে বাম আমলে যে দুর্নীতি শুরু হয়েছিল, অর্থাৎ বাম আমলে দুর্নীতির যে তুলে ধরা হচ্ছে সেই শেকড় কিন্তু যথেষ্ট গভীরে গেছে, এবং পলিটেকনিকের লেকচারার পদে এবং মন্ত্রীরা যেরকমটা দাবি করলেন যে বাম আমলে যে দুর্নীতি হতো এতটাই সায়েন্টিফিক্যালি হতো যে সেটা কিন্তু ধরা পড়েনি, অর্থাৎ যেভাবে পরিকল্পিতভাবে যেভাবে সাজিয়ে যে দুর্নীতি করা হচ্ছিল সেটাতে কিন্তু একেবারেই প্রকাশ্যে আসেনি, সামনে আসেনি, তাই পলিটেকনিকে লেকচারার পদে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনেই হতো, এবং 1996-97 পাবলিক সার্ভিস কমিশনের সবকটা স্তরে পাশ করার পরেই লেকচারার নিয়োগ করা হয়, কিন্তু তার আগেও কিছু লেকচারারকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল, তাদের অনায়াসে পিএসসি পরীক্ষা দিয়ে লেকচারার পদে যোগ দিতে পারতেন, কিন্তু তাদের অনেকেই ওই পিএসসিতে পাশ করতে পারেননি। 97-এর পরে অনেক এরকম অ্যাডহক নিয়োগ হয়, তার এক বিরাট তালিকা থেকে হঠাৎই 201 জনকে পাকাপাকি চাকরি দেওয়া হয় 2001-এ, তাদের কিন্তু পিএসসিতে বসতে হয়নি, এদের মধ্যে 97 জনের ন্যূনতম যোগ্যতাও ছিল না, সেই সময় তারা কিন্তু চাকরি পেয়েছেন, এবং যে 55% আমি এ বিষয়ে কথা বলবো সরাসরি, আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমার সহকর্মী অঙ্কুর, আমি অঙ্কুরের কাছে আবার যাবো। অঙ্কুর, যে বিষয়টা সামনে আসছে বারবার করে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তা কিন্তু বাম আমলেও ছিল এবং এই আমলেও তো কিন্তু দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমে কিন্তু বারবার সে খবর সামনে আসছে, কিন্তু এবার তাহলে কি হতে পারে যে অযোগ্যদের যারা চাকরি পেয়েছেন তারা এখনো পর্যন্ত পদে রয়েছেন, এবার তাহলে তদন্ত কি হতে পারে, এবং তারা যে পড়াচ্ছেন সেক্ষেত্রে পড়ুয়াদের যে একটা বড় অংশ ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দেখো, এটা মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে তিনি তার কাছে থাকা যাবতীয় তথ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার সরকারের অবস্থান
সেই বিষয়টি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী স্থির করবেন যে আগামী দিনে এই বিষয়ে কোনো তদন্ত তিনি করবেন কিনা, বা তদন্ত যদি তিনি করেন তার ক্ষেত্রে। অঙ্কুর, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ, আপনাকে স্বাগত জানাবো। অর্থাৎ পলিটেকনিকে লেকচারার পদে যে নিয়োগ করা হতো সে নিয়ে কিন্তু একটা বিরাট দুর্নীতি সামনে আসছে, যা বাম আমলে শুরু হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তারা পদে রয়েছেন এবং সেই শেকড় কিন্তু আরো গভীরে গিয়েছে। এরপর তাহলে কি হতে পারে? তাহলে তো সেই দায়টা এবং সেই দায়িত্বটা এই সরকারের উপরও বর্তাচ্ছে, কি বলবেন? দেখুন, আপনারা যে বিষয়টা তুলেছেন, যেটা সামনে এনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা এই বিষয়টা বারবার বলে আসার চেষ্টা করছি যে এই যে এত অভিযোগ, এত বিভিন্ন ধরনের বিতর্ক, তৃণমূল সরকার বহু ভালো কাজ করেছে, বহু ভালো নিয়োগ হয়েছে, কোথাও কোনো ভুল হয়ে থাকলে সংশোধন হবে, এবং যদি কেউ বা কারা বিচ্যুত হয়ে অপরাধ করে থাকেন তার তদন্ত এবং শাস্তি হবে। তৃণমূল কংগ্রেস কাউকে ডিফেন্ড করতে যাবে না। কিন্তু কারা বড় বড় কথা বলছিল? এই সিপিএম, এই বামফ্রন্ট, এই বিজেপি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হাল? আর বামফ্রন্ট, বাম জমানায় যে মানে তাদের দলীয় রাজনীতি, যে পরিমাণ স্বজন পোষণ, যে পরিমাণ অনিয়ম, তার ভুরি 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 উদাহরণ আমাদের সামনে রয়েছে। তফাৎ হলো তখনকার আর্থিক ফাইল, চিরকুট, কাগজ, আজকের যে তথ্য প্রযুক্তি, আজকে যেটা যেভাবে সংরক্ষিত হয়, আগেকার দিনে সেটা ছিল না। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক, আপনি বলুন তো, একজন হোলটাইমার পার্টি ক্যাডার সিপিএম এর, যার বাড়ি সরকারি চাকরি ছিল না, বা বিশেষ করে শিক্ষকতার চাকরি ছিল না, তো কোথার থেকে হলো? কোন মেরিট লিস্টে বেরোলো? আপনারা যেটা সামনে আনছেন পলিটেকনিক, কিভাবে হলো? তারা সেই যে অনিয়মে ঢুকেছেন বলে অভিযোগ, তাহলে তো তারাই পড়াচ্ছেন, তো তাহলে তারা কি পড়াচ্ছেন? তো কাদের মানে সেইটা যথাযথভাবে তারা পেলেন কিনা? দু নম্বর হচ্ছে, তারা যে পড়াচ্ছেন কতটা ঘাটতি থেকে যাচ্ছে? যে প্রশ্নগুলো তৃণমূলের দিকে তাকিয়ে সিপিএম করছে, সেইগুলো তো সিপিএম এর কেই উত্তর দিতে হবে আজকে। ফলে আমরা বারবার বলছি, এটাও সিবিআই তদন্তের আওতায় আসুক, এটাও সিবিআই তদন্তের আওতায় আসুক। বাম জমানার যে সময় থেকে দুর্নীতির অভিযোগ আসছে, একইভাবে এই যে রোজ কিছুদিন অন্তর কোর্টে একটা ধারাবাহিক উপন্যাসের মতো গল্প শুনি, তো উপন্যাসটা প্রথম থেকে পড়াক, প্রচ্ছদ দেখাক, ভূমিকা দেখাক, প্রথম পাতা দেখাক, প্রথম অধ্যায় দেখাক। এবার অবস্থান কি হবে তাহলে? আমরা তো বলছি পুরোদস্তুর সিবিআই তদন্ত হোক, যে বিষয়টা আপনারা তুলেছেন সিবিআই তদন্তের মধ্যে সেই বিষয়টিও আসুক। কারণ একটা সার্টেন পিরিয়ড বাদ দিয়ে হঠাৎ একটা তদন্ত জেগে উঠলো, এটা হতে পারে না। কারণ সিস্টেমের মধ্যে এমন অনেকে ঢুকে রয়েছে যারা বাম জমানার অনিয়মের মধ্যে দিয়ে আসা রিক্রুটেড, তো তাদেরকে পুরোদস্তু দায়িত্বে রেখে একটা তদন্ত হবে, সেটা তো প্রয়োজন। ফলে যারা এখন অন্যায় করেছে 100 বার শাস্তি পাবে, আমরা কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু আপনারা যেটা তুললেন সেটাও সিবিআই তদন্তের আওতায় আসুক। হুম, সে বিষয়টা অবশ্যই আপনি তুলছেন। সেক্ষেত্রে তাহলে আপনি কি বলবেন যে এবার কি চিহ্নিতকরণ শুরু হবে? যে অযোগ্যরা চাকরি পেয়েছেন তারা তো পদে রয়েছেন, সেটা তো হওয়া উচিত। এত বড় ইস্যু আপনারা সামনে এনেছেন, সেটা তো এবার চিহ্নিতকরণ হওয়া উচিত। সেই ইনিশিয়েটিভটা কি আপনারা নেবেন? সেটা আমি নিশ্চিতভাবে, আমাদের দল গোটা জিনিসটা বিবেচনা করে দেখবে, পুরো খতিয়ে দেখবে, লিগাল সেল দেখবে গোটা বিষয়টা। এটা তো মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিষয় নয়, কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন, যেটা নিশ্চিতভাবে তদন্ত এবং চিহ্নিতকরণের মাধ্যমে পরবর্তী পদক্ষেপের দাবি রাখে। একেবারেই। আমি কুনালবাবু জানিয়ে রাখবো একটু যে আরো বেশ কিছু তথ্য এই বিষয়ে সামনে আসছে, আমরা অবশ্যই দর্শকদের সামনে তুলে ধরবো এবং আপনারও মতামত নেব এই বিষয়ে। অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে। তবে আমরা আজকে যে খবর আলোচনা করছি এবং যে খবর আপনাদের সামনে তুলে ধরেছি যে বাম জমানায় যে দুর্নীতি হয়েছে পলিটেকনিকে এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই অযোগ্যরা পদে রয়েছেন, আমরা এই বিষয়ে আরো তথ্য এবং বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, আজকে আমরা যে আলোচনা রয়েছে, আমি আবারও সরাসরি নিউজরুমে রয়েছে আমার সহকর্মী অঙ্কুরের কাছে চলে যাবো। অঙ্কুর, যে প্রভাব শিক্ষাক্ষেত্রে যে প্রভাবশালী নাম যেটা বারবার উঠে আসছে, আমরা দেখেছি এবারও কিন্তু দেখেছি শেখা এবং বাম জমানাতেও কিন্তু ছিল, কারণ এই যে পলিটেকনিকে সেখানে একজন প্রভাবশালী সিপিএম নেতার আত্মীয় চাকরি হয়েছে, অর্থাৎ যে দুর্নীতি তার সঙ্গে প্রভাবশালী এবং তার সঙ্গে রাজনৈতিক একটা যোগ কিন্তু তখনও ছিল। একেবারেই, সে তো বটেই। 96-97 সালে প্রয়োজনের ভিত্তিতে যাদেরকে নেওয়া হয়েছিল তার সংখ্যাটা বিপুল ছিল,
2001 সালে পিএসসি কে এড়িয়ে যে নিয়োগটা হলো সেই নিয়োগ সেই বিপুল সংখ্যা থেকে মাত্র 201 জন। এই 201 জনের মধ্যে আবার 97 জন তারা কিন্তু ওই যে ন্যূনতম নম্বর 55% সেটা পাননি, গেল 2001। 2008 সালেও কিন্তু একই রকম ভাবে পিএসসি কে এড়িয়ে আবার 5 জনকে চিহ্নিত করা হলো। এই 5 জনকে কিসের ভিত্তিতে চিহ্নিত করা হলো? কোনো কারণ নেই, কারণ এই 5 জনের মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে বালির একজন সিপিএম এর প্রভাবশালী নেতা তার আত্মীয় ছিলেন, যিনি 41% মার্কস পেয়েছিলেন, যেটা হওয়া উচিত ছিল স্নাতকোত্তরে 55% মার্কস পাওয়া দরকার ছিল, সেখানে তিনি পেয়েছিলেন 41%। এবং তিনি চাকরিটা কোথায় পেলেন? তাকে নিয়োগ দেওয়া হলো কলকাতা শহরের সব থেকে নামি পলিটেকনিক। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো। একটা দুর্নীতির খবর সামনে আসছে এবং যেটা হচ্ছে যে পলিটেকনিকে লেকচারার পদে যেটা বাম আমলে শুরু হয়েছিল এবং অনেক যে সিপিএম প্রভাবশালী নেতা তাদের আত্মীয় চাকরিও হয়েছে এবং তাদের ন্যূনতম যে মার্কস সেটা পর্যন্ত ছিল না, কি বলবেন এই বিষয়ে? কুণাল ঘোষ অভিযোগ করছেন, তো কুণাল ঘোষ আদালতে যান। আদালত যদি কুণাল ঘোষের অভিযোগকে মান্যতা দিয়ে তদন্তের নির্দেশ দেয়, তদন্ত হোক। আমরা তো প্রথম থেকে বলেছি যে যে কোনো অভিযোগের তদন্তের মুখোমুখি দাঁড়াতে আমরা প্রস্তুত, কিন্তু কুণাল ঘোষ কি প্রস্তুত? তিনি মমতা ব্যানার্জি সম্পর্কে সারদা কাণ্ডের সময় যে কথা বলেছিলেন সে কথা আর একবার বলতে, কুণাল ঘোষ কি প্রস্তুত? সারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এই কথা পুনরুচ্চারণ করতে, তিনি যে কোনো তদন্ত সিবিআই ইডি ইন্টারপোল যে কোনো তদন্ত দাবি করুন এবং কোর্ট যদি রায় দেয় যে কোনো তদন্তের, আমরা যে কোনো তদন্তের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত। 34 বছর ধরে মানুষ আমাদের দেখেছেন, 200-র বেশি মন্ত্রী দেখেছেন, কাউকে একদিনের জন্য সিবিআই ইডি গ্রেপ্তার করেনি, আর আজকে তৃণমূল কংগ্রেসের প্রায় গোটা মন্ত্রী সভাটাই গ্রেপ্তার হয়ে বসে আছেন। মানুষ সব দেখছেন, মানুষ সব বোঝেন। কুণাল ঘোষ যা খুশি দাবি করুন, কিন্তু আমি বলছি সাংবাদিকদের কাছে দাবি না করে কোর্টের কাছে গিয়ে দাবি করুন। সেক্ষেত্রে এই যে দুর্নীতি হয়েছে তা তো বাম জামানতে হয়েছে পলিটেকনিকে, যে যেভাবে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে সে বিষয়ে আপনি কি বলবেন? এটা কুণাল ঘোষ অভিযোগ করছেন, সে তথ্য তো সামনে এসেছে অভিযোগ করছেন। না, তথ্য আবার কিসের? কুণাল ঘোষের তথ্য নাকি? তাহলে কুণাল ঘোষের তথ্য যদি তথ্য হয় তাহলে তো মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। কুণাল ঘোষের তথ্য যদি তথ্য হয় তাহলে 7,00,000 টাকা কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে ছিল, কুণাল ঘোষের তথ্য। সুতরাং কুণাল ঘোষের তথ্যকে তথ্য বলতে মমতা ব্যানার্জি রাজি কিনা সেটাকে জেনে নিন। আমরা কেন বলতে যাব কুণাল ঘোষের তথ্য কিনা? আমরা বলবো আদালত বললে যে কোনো তদন্তের মুখোমুখি যেতে আমরা প্রস্তুত। একেবারে অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম সুপ্রিম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আমরা আজকে যে খবরে রয়েছে এবং যে আলোচনায় রয়েছি সে আলোচনাতে থাকবো, তবে এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুম থেকে আমার সহকর্মী অঙ্কুর রয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাবো। এই আলোচনাতেই ফিরবো, তবে সময় হয়ে গেছে আরও একটা বিরতির, সঙ্গে থাকুন।